বিশ্বভারতীর মাঠে পৌষ মেলার অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট, মামলা ফেরালো প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তই চূড়ান্ত, বিশ্বভারতী পুনর্বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে। বিশ্বভারতীর নির্দিষ্ট মাঠে মেলা করতে চেয়ে আবেদন করেন স্থানীয় এক বাসিন্দা। ইতিমধ্যে রাজ্যের তরফেও বিকল্প জায়গার সন্ধান দেওয়া হয়েছে। আরও একবার জানিয়ে রাখি, বিশ্বভারতীর মাঠে পৌষ মেলার অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট, মামলা ফেরালো প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তই চূড়ান্ত, বিশ্বভারতী পুনর্বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে। বিশ্বভারতীর নির্দিষ্ট মাঠে মেলা করতে চেয়ে আবেদন করেন স্থানীয় এক বাসিন্দা। ইতিমধ্যে রাজ্যের তরফেও বিকল্প জায়গার সন্ধান দেওয়া হয়েছে। সংসদে শীতকালীন অধিবেশনের আগে সর্বদলে অভিযোগের উত্তাপ। পশ্চিমবঙ্গে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে, আর্থিক অবরোধের মতো পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। কেন্দ্র তদন্তকারী সংস্থাগুলিকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহার করা হচ্ছে। সর্বদল বৈঠকে অভিযোগ সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিরোধীদের কণ্ঠস্বরকে সংসদে প্রতিফলিত হতে দেওয়া হোক, সর্বদল বৈঠকে দাবি সুদীপ বন্দ্যোপাধ্যায়। কাল থেকে শুরু সংসদের শীতকালীন অধিবেশন, অধিবেশনে মূল্যবৃদ্ধি ও বেকারত্ব নিয়ে আলোচনা চায় তৃণমূল। আমি সবপ্রথমে বলেছি যে আমাদের রাজ্যকে অস্থিরতার মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং অর্থনৈতিক দিক থেকে অবরোধ করার একটা পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। সে কারণে ফেডারেল স্ট্রাকচার সম্পর্কিত আলোচনা এই মুহূর্তে আমাদের দেশের লোকসভায় অত্যন্ত জরুরি। আমি তার পরবর্তী প্রশ্নে বলেছি যে কেন্দ্রীয় সংস্থাগুলো যারা খুব সম্মানজনক স্থানে দেশে অবস্থান করতেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে বর্তমানে দেখা যাচ্ছে বেশ কয়েক বছর ধরে, এখন আরও বেশি, যে বিরোধী দলগুলোকে লক্ষ্য করে তারা তাদের আক্রমণের নিশানা করছে এবং সেক্ষেত্রে নিশ্চয়ই সরকারের কিছু দিক নির্দেশ থাকে। আমরা তাই বলেছি এই বিষয়গুলোকে নিয়েই আলোচনা করা দরকার। আমরা বলেছি যে বিরোধীদের কণ্ঠ স্তব্ধ করার চেষ্টা করা হচ্ছে, এটা সংসদীয় গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। জনস্বার্থ বিষয়গুলি যে সমস্ত জড়িত আছে সেগুলো সবসময়তেই লোকসভায় আলোচনা করতে দেওয়া উচিত। সরকারের তরফ থেকে রাজনাথ সিং উপস্থিত ছিলেন, সংসদীয় মামলার মন্ত্রী ছিলেন, আরও মন্ত্রীরা ছিলেন, সরকার কি আপনাদের এই দাবিগুলোর উপর রাজি হয়েছে? সরকার যখনই এ ধরনের সর্বদলীয় বৈঠক ডাকে সেখানে তারা অনেক বড় মনের পরিচয় দেন, কিন্তু যখন বিষয় উপদেষ্টা কমিটির বৈঠক হয় তখন সেখানে কোন বিষয়ে আলোচনার জন্য, কোন বিলে আলোচনার জন্য সময় নির্ধারণ হবে তারপরেই বক্তব্যের সীমানা শেষ হয়ে যায়। সরকার এই মিটিংয়ে যেভাবে সম্মতি দেন বাস্তবে তার প্রতিক্রিয়া এবং ভূমিকা সম্পূর্ণ উল্টো দেখান। এখানে হ্যাঁ বলেন, সভা চলাকালীন, হাউস চলাকালীন হ্যাঁ বলেন না।